সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ই হোম আমরা অলরেডি ছয় নম্বর প্রবলেম পর্যন্ত করে ফেলেছি যেখানে আমরা করবো সাত নম্বর প্রবলেম ঠিক আছে তো সাত নাম্বার প্রবলেম দেখো কী বলেছে বলেছে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি ঠিক আছে তো সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত চোদ্দ সেমি ঠিক আছে এবার পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি ঠিক আছে তা দেখো তাহলে এই ছবি আঁকছি একটা কত লিটার জল ধরবে মানে কি বের করতে বলেছে শেষে আয়তন বের করতে বলেছে ঠিক আছে এই তাহলে একটা চুমের ছবি আঁকছি দেখো মুখ খোলা মনে ধরছি আর নিচের দিকটা বন্ধ ঠিক আছে তো নিজের দিকটা বন্ধ হয়ে গেল তো এটা কি হচ্ছে ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে দেখো চোদ্দ সেমি ব্যাসের দিকে চোদ্দ সেমি বলেছে তাহলে ব্যাস ব্যাসার্ধ কত হয়ে যাবে সাত সেমি ঠিক আছে ব্যাস সাত সেমি আর কি বলেছে দেখো তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি তাহলে আমরা ধরে নিই আমরা তো জানি না উচ্চতা ধরে নিতে হবে উচ্চতা এইচ ঠিক আছে এইচ যদি আমরা বের করতে পারি আর তো জানা আছে আমাদেরকে এখানে ঠিক আছে এইচ যদি বের করতে পারি আর এখন তলের ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গ সেমি তাহলে আমরা ওখান থেকে ব্যাসের দৈর্ঘ্য এই বাকিটা বের করতে পারবো ঠিক আছে তাহলে দেখো এবার তাহলে প্রথমে কি ধরবো উচ্চতা ধরে নিই ধরি পাত্রটির উচ্চতা কেমন হয়ে গেল তাহলে একমুখ খোলা চঙের সমগ্র ক্ষেত্রে বল কী হয় সূত্রটা ঠিক আছে আশা করি তোমরা মনে করতে পারছো কি হয় তাহলে শর্তানুসারে আমি একবার লিখছি শর্তানুসারে একমুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হয় হচ্ছে প্রথমে কি পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ প্লাস দেখো দুটো তল ছিল যখন একটা একটা তলের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার আমরা দুটো তল ছিলাম টু পাই আর স্কোয়ার লিখতাম তাহলে একটা তল আছে শুধু তার মানে কত হবে পাই আর স্কোয়ার আর এখানে এই সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে দুই হাজার দুই বর্গ সেমি দুই হাজার দুই সমান সমান হয়ে গেল এবার দেখো কত ইজিলি হয়ে গেল অঙ্কটা এখন আমরা জাস্ট মান বসাবো বের করে ফেলবো ব্যাসার্ধ তো আমাদের জানা আছে ব্যাসার্ধ সাত সেমি দেখে নিলাম আমরা এখানে বের করে নিয়েছি তো এখানে লিখে নিতে পারো পাত্রটির ব্যাসার্ধ ফোরটিন বাই টু মানে সেভেন সেমি তো মান বসা এবার আমরা এটা একটু সিম্পলিফাই করে নিলে আমাদের সুবিধা হবে তার মানে কত কত কমন যাচ্ছে দেখো পাই আর আর কমন যাচ্ছে তাহলে কত হচ্ছে টু এইচ প্লাস আর ইকুয়ালস টু দু হাজার দুই আর এখানে কত হচ্ছে পাই মানে বাইশের সাত ঠিক আছে আর এখানে কত হচ্ছে আর আর মানে শুধু সাত টু এইচ এইচ এর ভালো জানি না বের করতে হবে আর 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 এর ভালো সাত আর এটা দু হাজার দুই তো সাত সাত দেখো ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে টু এইচ প্লাস সেভেন ইকুয়ালস টু এটাকে বাইশ ভাগ করে দেবো তাহলে দু হাজার দুই ভাগ বাইশ ঠিক আছে এটা ভাগ করলে কত আসে দেখো ভাগ করলে আসবে নাইনটি ওয়ান ঠিক আছে তো তোমরা ভাগটা করবে ঠিক আছে ভাগটা করে চেক করে নেবে তার মানে টু কত দেখো এইটটি ফোর সাবট্রাক্ট করলে কত আসছে এইটটি ফোর এইচ ইকুয়ালস টু কত এইটটি ফোর বাই টু তার মানে কত হচ্ছে

তা আমরা সব মানে বের করে ফেলেছি পাই মানে বাইশের সাত আর মানে সাত তার মানে সাত গুণ সাত ঠিক আছে আর এইচ মানে কত পেলাম ফর্টি টু তার মানে সাথে সাথে সাত ক্যান্সেল হয়ে গেল এত ঘন সেমি ঠিক আছে এত ঘন সেমি তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো এটা গুণ করলে আসবে ছয় চার ছয় আট ঘন সেমি ঠিক আছে তো এবার দেখো এখানে ইউনিটটাকে কী করে চেঞ্জ করবো এটা ঘন সেমি আছে তোমাদের লিটারে চেয়েছে দেখো উত্তর আর লিটার মানে কি ঘন ডেসেমি ঠিক আছে তাহলে দেখো এক এই ইউনিট চেঞ্জটা একটু দেখে না ভালো করে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এক ডেসেমি ঠিক আছে সমান কত হচ্ছে টেন সেমি হলো তাহলে এক গুণ এক করলাম এক ডেসেমি গুণ এক ডেসেমি তার মানে এক ডেসেমি স্কয়ার ঠিক আছে তার মানে কত হচ্ছে একশো সেমিস্কোয়ার হলো এবার আবার সেমি সেমি স্কোয়ারটা নেই এখানে ঘন সেমি মানে সেমি কিউব আছে তার মানে আবার একটা গুণ করতে হবে তাহলে এক ডেসেমি কিউব সমান এটা আরেকবার গুণ হবে ঠিক আছে এটা আরেকবার আরেকটা দশ দিয়ে গুণ হবে তার তো কি হচ্ছে সেমি কিউব তার মানে এক সেমি কিউব মানে কত এই এক ডিভাইডেড বাই হাজার এত ডেসিমিটার কিউব ঠিক আছে তাই ডেসিমিটার কিউব নাকি আমরা কী লিখছি এক বাই হাজার লিটার এক সেমি কিউব তাহলে এক সেমি কিউব মানে এত লিটার তার মানে এত ঘন সেমি মানে কত এত সেমি কিউব মানে কত লিটার এটাকে হাজার দিয়ে ভাগ করে দেবো ছয় চার ছয় আট ডিভাইডেড বাই হাজার এত লিটার ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারলে তো এটা কিন্তু এমনি রাফে বা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা মেট্রিক সিস্টেমে করেছি এগুলো লেডি ঠিক আছে নিজু ক্লাসে পড়েছি এখন তো ছিল না তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট সিক্স এইট এত লিটার ঠিক আছে তাহলে ওই পাত্রে জল ধরে এত লিটার উত্তর উত্তর কি হচ্ছে ওই পাত্রে জল ধরে কত সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট লিটার হয়ে গেল ঠিক আছে এবার দেখো আট নম্বরটা তো আট নম্বরটা কি বলেছে দেখো বলেছে যদি চোদ্দ সেমি গ্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে পঁচিশশো মিটার জল সেচ করতে পারে তাহলে ওই পাম্পটি এক ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসেব করে লিখি ঠিক আছে হিসেব করে লিখি তাহলে এক লিটার মানে এক ঘন্টা দিয়েছে তো বলা না থাকলে তো আমরা তখন সমস্যা হয়ে যাবে না এটা ঠিকঠাক করে বের করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার জল সেচ করতে পারবে ঠিক আছে তাহলে চলো বের করে ফেলি তো দেখো কি বলেছে তাহলে শুরু করি তাহলে বৃত্তাকার পাইপের ব্যাস কত ফোরটিন সেমি ঠিক আছে ফোরটিন সেমি তাহলে এটা কত হচ্ছে এটাকে মিটারে ট্রান্সফার করে নিচ্ছি কেন শেষে আমাদেরকে কিলো লিটার বলেছে তো কিলো লিটার মানে মিটার কিউব ওখানে আবার তাহলে আমাদের আয়তন যখন বের করবো তখন আবার কাজে লাগবে ঠিক আছে তার মানে এত সেমি মানে কত মিটার ফোরটিনকে কত দিয়ে একশো দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে এত মিটার হয়ে গেল তাহলে লম্ববৃত্তকার পাইপের ব্যাসার্ধ এটাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে তো দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে ফোরটিন বাই টু ইন্টু হান্ড্রেড তার মানে দুই দিয়ে এটাকে সাত তার মানে সেভেন বাই হান্ড্রেড এই নিচে হান্ড্রেড থাকলে বা টেন থাকলে এগুলো কাটাকাটি করবে না ঠিক আছে একটু রাখার চেষ্টা করবে তাহলে পরে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এবার চলো দেখি তাহলে এক মিনিটে পাইপ দিয়ে কতটা জল বেরোবে পাইপের আয়তনের সমান ঠিক আছে তাহলে এবার দেখো কত ছোট অঙ্কটা হয় তাহলে ব্যাসার্ধ বের করে ফেললাম তাহলে এবার কি হচ্ছে দেখো এবার হচ্ছে কি তাহলে এক মিনিটে জল বেরোয় কতটা আয়তনের সমান তাহলে পাইপের আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার আর মানে কত সেভেন বাই হান্ড্রেড তার স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে কত লেন্থটা তার মানে পঁচিশশো এত মিটার কিউব ঠিক আছে তা আমাদের কী চেয়েছে এক ঘন্টায় কতটা বেরোয় তাহলে ষাট মিনিটে জল বের হয় কত এই পাই ইন্টু সাত বাই একশো তার স্কোয়ার ইন্টু পঁচিশশো তাহলে এটা ষাট দিয়ে গুণ করে দেবো এত মিটার কিউব মিটার কিউব মানে কিলোমিটার ঠিক আছে তাহলে এবার মানটা এখান থেকে ক্যালকুলেশন করে বের করি তার মানে বাইশের সাত গুণ উপরে কত হচ্ছে সাত নিচে একশো এখানে সাত বাই একশো উপরে পঁচিশশো আর এখানে ষাট এত কিলোমিটার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাচ্ছে দেখি কত হচ্ছে ক্যালকুলেশন করে সাত আর সাত কেটে গেল দুটো জিরো দুটো জিরো একটা জিরো একটা জিরো আর কি যাচ্ছে দেখি পাঁচ দিয়ে দুই পাঁচ পাঁচ চার পঁচিশ তাই তো আর দুই দিয়ে তিন তার মানে তিন পাঁচ চে ঠিক আছে তিন পাঁচ চেয়ে পনেরো আর এখানে কত থাকছে দেখো সাত দিয়ে বাইশকে গুণ করলে কত সাত চার হাতে থাকছে এক আর সাত উনো একে পনেরো এটাকে পনেরো দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে তাহলে কত হচ্ছে চার পাঁচ কুড়ি হাতে থাকছে দুই চার পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাত ঠিক আছে হাতে দুই পাঁচ পাঁচ আর এখানে কত থাকছে চার পাঁচ এক তার মানে শূন্য এগারোর এক হাতে এক ঠিক আছে সাত পাঁচ বারো একে তেরো তিন হাতে এক একে একে দুই তার মানে থাকছে তেইশশো দশ তার মানে শেষে কত আসছে তেইশশো দশ কিলোলিটার ঠিক আছে এটা বোঝা গেল তাহলে ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সো স্টে টিউন্ট স্টে অ্যাপি আর ভিডিও পিডিএফের জন্য তোমরা আমার ব্লগের সাইট ভিজিট করতে পারো অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো সো থ্যাংক ইউ